সিলভিয়া খান, আপনি লিখেছেন, আমার এক বছরের মেয়ে কিছুদিন আগে মারা গেছে, আমার মৃত্যুর পরপরে কি ওর সাথে দেখা হওয়ার কোনো সুযোগ আছে? দেখুন, ঠিক কখন দেখা হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বিষয়টি আলামুল গায়েব বা অদৃশ্যের জগতের বিষয়। অদৃশ্যের জগতের বিষয় সম্পর্কে আমরা ধারণা করে কোনো মন্তব্য করার কোনো সুযোগ কিন্তু নেই। তবে সচরাচর মানুষের মৃত্যুর পর তাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতি হন, তিনি যদি মন কানাকির সোয়ার সঠিক জবাব দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি নেককার হলে, ইমানদার হলে জান্নাতের সাথে তার কবরের কানেকশন হয়ে যায় এবং তিনি জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকেন। সেই নেয়ামতের মধ্যে কী থাকবে কী না থাকবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। প্রশ্ন করেছেন নয়নারী, আপনি লিখেছেন, দাদা শ্বশুর এবং নানা শ্বশুরের সাথে কি মেয়েদের পর্দা করতে হবে? একজন নারী, তিনি তার শ্বশুরের সাথে যেমন পর্দার বিধান তার জন্য প্রযোজ্য নয়, একইভাবে দাদা শ্বশুরের সাথে তার পর্দার বিধান প্রযোজ্য নয় এবং নানার সাথে যেমন আপনার তার জন্য পর্দার বিধান প্রযোজ্য নয়, ঠিক একইভাবে নানা শ্বশুরের সাথেও পর্দার বিধান প্রযোজ্য নয়। এমরি মুসা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয়, তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয়, এটা কি শরীয়তসম্মত? না, এরকম কোনো বিষয়ে নির্দেশনা কোন হাদিসে কোথাও দিয়েছে বলে আমার জানা নেই যে কবর খোঁড়ার পর প্রথম কবরের মাটিটা আলাদা রাখবে, এরপর লাশ কবরে রাখার সময় সবাই একটু একটু করে সেটা দিবে, এমন কোনো কথা নেই। লাশ কবরে রাখার পর সবাই মিলে মাটি দিবে, দাফন করবে, দাফন কাজে শরিক হবে, সেটা পরের কোপের মাটি দিলেও হবে, প্রথম কোপের মাটিই সবাইকে দিতে হবে একটু একটু করে, এমনটির কোনো বাধ্যবাধকতা নেই, আবশ্যকীয়তা নেই। এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুন্নাহ মনে করার কোনো কারণ নেই, কারণ কোনো হাদিসে নবী আলাইহিস সালাম থেকে এরকম কোনো কিছুর নির্দেশনা হয়েছে বলে আমার জানা নেই।